আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি আপনাদের একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে এরকম একটা লম্বা কাপড় নিয়ে এভাবে দুই সাইড ভাঁজ করে নেবেন তারপর আবার মিডেল দিয়ে একটা ভাঁজ দিয়ে এই সাইড দিয়ে সেলাই দিয়ে নেবেন তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ফিতা বানা হয়ে গেলে এখন আপনারা তিন ইঞ্চি মাপ করে কেটে নেবেন তো এভাবে আপনাদের অনেকগুলো ফিতা বানিয়ে নিতে হবে এখন আপনারা এরকম একটা পেপার নেবেন পেপারটা চওড়া নেবেন সোয়া দুই ইঞ্চি তারপর এই ফিতাগুলো এরকম বাঁকা করে বসাবেন একটা ফিতা এই দিক থেকে বাঁকা করে নেবেন আরেকটা এই দিক থেকে বাঁকা করে বসাবেন আর এভাবে ফিতাগুলো বসার পর এই সাইড দিয়ে আপনারা সেলাই দিয়ে আটকে নেবেন আবার আপনারা এই মাথা থেকে আরেকটা ফিতা এইভাবে বাঁকা করে নেবেন তারপর আবার এই মাথা থেকে আরেকটা ফিতা এভাবে বাঁকা করে নিয়ে সেলাই দিয়ে নেবেন আর সবগুলো ফিতা আপনারা এক মাপ করে নিয়ে বসাবেন তো বন্ধুরা এভাবে আপনারা সবগুলো ফিতা বাঁকা করে বসে সেলাই দিয়ে নেবেন এই দেখেন আমার সবগুলো ফিতা বসা হয়ে গেছে এখন আপনারা এই সাইডের মতো এই সাইটেও সেলাই দিয়ে আটকে নেবেন এই যে দেখেন আমার সবগুলো ফিতা বসা কমপ্লিট হয়ে গেল এখন আপনারা এরকম লম্বা একটা পেপার পেস্টিং নেবেন তারপর সোজা করে একটা দাগ দিয়ে নেবেন দাগ দেওয়ার পর আপনাদের এরকম রাউন্ড করে একটা পেপার কেটে নিতে হবে আর এটার মাপ নেবেন এক ইঞ্চি তারপর দাগের উপর এই পাশে একটু নিয়ে সাইড দিয়ে আপনারা দাগ দিয়ে নেবেন দাগ দেয়া হয়ে গেলে একটু ফাঁকা রেখে আবার এটা রেখে সাইড দিয়ে দাগ দিয়ে নেবেন এভাবে আপনারা সম্পূর্ণ পেপার পেস্টিংটাতেই দাগ দিয়ে নেবেন তো দেখেন আমার দাগ দেয়া হয়ে গেছে এখন আপনারা এই দাগ বরাবর পেপার পেস্টিংটা কেটে নেবেন পেপার পেস্টিংটা কাটা হয়ে গেলে এখন আপনারা আয়রন দিয়ে কাপড়ের মধ্যে বসে নেবেন আর এই সাইডটা আপনারা এরকম ভাস করে নেবেন তারপর আপনারা এরকম লম্বা একটা কাপড় নেবেন কাপড়টার উপর এটা রেখে পেপার পেস্টিংয়ের এই নিচ দিয়ে আপনারা সেলাই দিয়ে নেবেন এই যে দেখেন আমার সেলাই দেওয়া হয়ে গেছে এভাবে আপনারা খুব সুন্দর করে সেলাইটা দিয়ে নেবেন এখন এই সাইডের বাড়তি কাপড়গুলো একটু করে রেখে কেটে নেবেন এভাবে কাপড়টা কেটে নেওয়া হয়ে গেলে এখন আপনারা এই কোনাগুলো পেপার পেস্টিং বরাবর কেটে নেবেন এভাবে আপনারা সবগুলো কোনায় কেটে নেবেন এই যে দেখেন কোনাগুলো কাটা এভাবে আপনারা সুন্দর করে কেটে নেবেন তারপর এই কাপড়টা আপনারা এভাবে উল্টে নেবেন এভাবে আপনারা সবগুলো রাউন্ডের মাথাগুলো উল্টে নেবেন এই যে দেখেন আমার উল্টে নেওয়া হয়ে গেছে এখন আপনারা ফিতা বসা পটিটা নেবেন তারপর এটা উল্টা করে নিয়ে এটার উপর এটা রেখে এই নিচের কাপড়টার সাথে সেলাই দিয়ে নেবেন সেলাই দেয়া হয়ে গেলে এখন আপনারা এই কাপড়টা উল্টে নিবেন তারপর আবার এই সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিবেন তো বন্ধুরা দেখেন আমার এটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা হাতাটা নেবেন হাতার মুখে উল্টা করে বসে এই সাইড দিয়ে আবার সেলাই দিয়ে নেবেন সেলাই দেওয়া হয়ে গেলে কাপড়টা আপনারা ভালোভাবে উল্টে নেবেন তারপর এই উপরটা দিয়ে আবার আরেকটা চাপ সেলাই দিয়ে নেবেন তো দেখেন আমার এটা হাতার মুখে বসা হয়ে গেছে এখন আপনারা হাতছুঁয়ের মধ্যে দুই ভাঁজ করে সুতা ঢুকে নেবেন তারপর প্রথমে আপনারা এখানে সুতাটা আটকে নেবেন আটকে নেওয়ার পর আবার এক পয়েন্ট ফাঁকা রেখে সুতাটা এভাবে বের করে নেবেন এখন আপনারা এক পয়েন্ট ফাঁকা রেখে আবার এই পাশে সুতাটা বের করে নেবেন তারপর আবার এক পয়েন্ট ফাঁকা রেখে সুতাটা এইভাবে বের করে নিয়ে এই সাইডে আবার বের করে নিবেন তো এভাবে আপনারা এক পয়েন্ট পরপর সুতাগুলো আটকে নিবেন তো এই দিক আটকে নেওয়া হয়ে গেলে এখন আমরা আবার এই সাইডে আটকে নিব তো আবার সেমভাবে আপনারা এক পয়েন্ট পর সুতাটা বের করে নেবেন তারপর আপনারা একটা সুতার উপর দিয়ে আরেকটা নিচ দিয়ে ঢুকে নিয়ে এই সাইড দিয়ে আবার বের করে নেবেন তো বন্ধুরা এভাবে আপনারা সবগুলো সুতা সেমভাবে আটকে নেবেন তো বন্ধুরা দেখেন আমার এটাতে সুতা আটকে নেওয়া হয়ে গেছে এখন আপনারা এটার মতো সবগুলোতে সুতা আটকে নেবেন আর সবগুলোতে সুতা আটকে নেওয়া হয়ে গেলে এই পেপারটা আপনারা ছিঁড়ে ফেলবেন